ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি আছি অমলান, আপনারা দেখছেন অমলান 2.0। আজকের এই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সোলার প্যানেল সিস্টেমকে নিয়ে। আপনাদের বাড়িতে আপনারা সোলার প্যানেল বসিয়ে খুব সহজেই সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন এবং সেখান থেকে আপনাদের বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট সমস্ত কিছু চালাতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেবো কমপ্লিট গাইড, মানে আপনারা কি ধরনের সোলার প্যানেল কিনবেন, তার সঙ্গে কন্ট্রোলার কি রাখবেন, কি হিসাবে কন্ট্রোলার রাখবেন, এছাড়া মানে চার্জ কন্ট্রোলারের কথা বলছি, এবং তার সঙ্গে সঙ্গে কি ধরনের ব্যাটারি আপনারা তার সঙ্গে কানেক্ট করবেন, এবং কত ওয়াটের সোলার প্যানেল কিনে আপনারা কতগুলো জিনিস মানে জ্বালাতে পারবেন বা পাখা চালাতে পারবেন এই সমস্ত আর কি, এছাড়াও কতটা এনার্জি সেভ করতে পারবেন আর কতটাই বা ইলেকট্রিক বিল বাঁচাতে পারবেন, আর এই যে টোটাল সিস্টেম, এই সিস্টেমটা তৈরি করতে গিয়ে আপনার কত খরচ হতে পারে, সমস্ত কিছুর একটা কমপ্লিট ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেবো। ফিরে আসছি ইন্ট্রোর পরে, সঙ্গে থাকুন। বর্তমানে সবার বাড়িতেই কিন্তু ইলেকট্রিসিটি আছে, যখন ইলেকট্রিক না থাকে মানে লোডশেডিং হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক রকম অসুবিধার ভিতরে পড়তে হয়, 2-3 ঘন্টা কিন্তু লোডশেডিং থাকতেই পারে। আর সেই সময় আপনারা কি করবেন, একটা বিকল্প কিন্তু অলরেডি আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ইনভার্টার। যাদের বাড়িতে ইনভার্টার আছে তারা কিন্তু ইনভার্টারের সাহায্যে 2-3 ঘন্টা আপনারা ইলেকট্রিসিটিটাকে ইউজ করতে পারেন। কিন্তু আপনার বাড়িতে যদি আপনি ইনভার্টার বসাতে যান তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ খরচ হয়ে যায়, মিনিমাম 15,000 টাকা, আর একটু ভালো যদি ইনভার্টার নিতে চান তাহলে কিন্তু আপনার 20,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। তবে যদি আপনার গ্রাম্য এলাকায় বাড়ি হয় তাহলে হয়তো আপনারা জানবেন যে গ্রামের দিকে কখনো কখনো ঝড়, বৃষ্টি বা কোনো কিছুর জন্য যদি বিদ্যুৎ চলে যায় 3-4 দিনের আগে কোনোভাবেই আসে না, সেই সময় আপনার বাড়িতে যদি ইনভার্টার থেকেও থাকে একদিনের বেশি সেই ইনভার্টার কখনোই ব্যাকআপ দিতে পারবে না যত ভালোই ইনভার্টার হোক না কেন, যার ফলে আপনাকেও কিন্তু অনেকটাই বিপদের মুখে পড়তে হয় যখন ইনভার্টারের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি কমপ্লিট সোলার প্যানেল সিস্টেমকে নিয়ে কথা বলবো, যে সিস্টেমের মাধ্যমে খুব কম খরচে মানে একবার ইনভেস্ট করবেন আর তার থেকে ফল পাবেন আপনারা লাইফ টাইম, মানে সারা জীবন ধরে আপনারা ফল পাবেন। আর এর ভিতরে যদি সোলার প্যানেল আপনার খারাপ হয়ে যায়, মানে এই যে সমস্ত সোলার প্যানেলের আমি কথা বলবো সমস্ত সোলার প্যানেলেরই 25 বছরের কিন্তু একটা ওয়ারেন্টি দেয়া থাকে, তার ভিতরে যদি সোলার প্যানেল খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কোম্পানিকে ফোন করে সেই সোলার প্যানেল রিপ্লেস করে নিতে পারেন অথবা ঠিকঠাক করে নিতে পারেন। তো চলুন এবার আস্তে আস্তে বিস্তারিত আলোচনায় আসা যাক। যদি আপনারা মার্কেটে সোলার প্যানেল কিনতে যান তাহলে আপনারা দেখতে পারবেন 2 ধরনের সোলার প্যানেল কিন্তু পাওয়া যায়, একটা হচ্ছে মোনো ক্রিস্টালাইট আর একটা হচ্ছে পলি ক্রিস্টালাইট। আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করবো আপনারা মোনো ক্রিস্টালাইট সোলার প্যানেল কিনবেন। আপনারা অলরেডি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মোনো ক্রিস্টালাইট সোলার প্যানেলটিকে। আর এই ধরনের প্যানেল যদি আপনারা কিনে নেন তাহলে কি হবে, আর পলি ক্রিস্টালাইট প্যানেল যদি আপনারা কেনেন তাহলে কি হবে, একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। মোনো ক্রিস্টালাইট প্যানেল যেটা পিওর সিলিকন দিয়ে তৈরি হয়, যার ফলে আকাশে যখন মেঘ থাকবে তখনও কিন্তু এটা কাজ করতে পারে, মানে সূর্যের কোনো রকম আলো পেলেই কিন্তু এই সোলার প্যানেলগুলো খুব ভালোভাবে কাজ করে এবং এর যা বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা সেটা কিন্তু খুব একটা হ্রাস হয় না, সেই অনুপাতে কিন্তু বিদ্যুৎ তৈরি করতে পারে। আর পলি ক্রিস্টালাইট যে প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো আপনারা ইউজ করতে পারেন, তবে পলি ক্রিস্টালাইট প্যানেলের ভিতরে পিওর সিলিকন থাকে না, যার ফলে এটা আর যখন আর কি আপনার মেঘলা আকাশ হয় বা সূর্যের আলো যখন একটু কম থাকে তখন কিন্তু এরা এনার্জিটা কম তৈরি করে। তবে এটা কিন্তু বেকার সোলার প্যানেল নয়, এই প্যানেলের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের বাড়ির সমস্ত কাজই করে নিতে পারেন। এই হচ্ছে 2 ধরনের সোলার প্যানেল। এবার হচ্ছে কত ওয়াটের সোলার প্যানেল আপনারা নেবেন, আপনার চাহিদা অনুসারে আপনারা সোলার প্যানেল নেবেন। মোটামুটি 10 ওয়াট থেকে শুরু করে আপনারা যতই চাইবেন তত ওয়াটেরই সোলার প্যানেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। দেখুন, আপনি কত ওয়াটের সোলার প্যানেল কিনবেন সেটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করবে। আপনি ধরুন একটা পাখা চালাবেন, একটা লাইট জ্বালাবেন এবং আপনার কম্পিউটার চলবে অথবা এসি চলবে, সেই সমস্ত বিষয়গুলোর ওপরে কিন্তু আপনি কত ওয়াটের সোলার প্যানেল বাড়িতে বসাবেন সেটা নির্ভর করবে। এবার আমি আপনাদেরকে একটু বলে দিই। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ওয়াট বলা থাকে, যে আপনি কত ওয়াটের জিনিস চালাচ্ছেন সেই হিসাবে মোটামুটিভাবে ক্যালকুলেট করে আপনারা নিয়ে নেবেন। যদি আপনারা ভাবেন যে মোটামুটি একটা সোলার প্যানেল আপনি বাড়িতে বসাবেন যার ফলে আপনার একটা ফ্যান চলবে, কতগুলো লাইট জ্বলবে অথবা আপনার ল্যাপটপটা চলবে অথবা আপনি আপনার মোবাইলে চার্জ দেবেন, তাহলে মোটামুটি 100 ওয়াটের একটা সোলার
সোলার প্যানেল বসিয়ে নেবেন, খুব সহজে এই কাজগুলো কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা এর থেকেও বেশি কাজ করতে চান তাহলে একটু বেশি ওয়াল্টের সোলার প্যানেল আপনাকে বসাতে হবে। এবার আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই যে সোলার প্যানেল হিসাবে আপনারা কিভাবে ব্যাটারি কিনবেন। দেখুন, এখানে একটা ম্যাথামেটিক্যালি হিসাব তো থেকে যায়, তবে আপনাদেরকে একটা শর্টকাট পদ্ধতি বলে দিই। দেখবেন আপনি ব্যাটারির গায়ে একটা কথা লেখা থাকে, ধরুন 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তো ওখানে কিন্তু লেখা থাকে 150 AH, অর্থাৎ 150 অ্যাম্পিয়ারের সেটা ব্যাটারি সেখানে কিন্তু লেখা থাকে। আপনারা একটা সহজ হিসাব ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারবেন আপনাদের যত অ্যাম্পিয়ারের ব্যাটারি হবে বা আপনি যত অ্যাম্পিয়ারের ব্যাটারি কানেক্ট করতে চাইছেন ঠিক সেই ব্যাটারির যে অ্যাম্পিয়ারটা লেখা আছে তাকে 2 দিয়ে গুণ করে দেবেন। 2 দিয়ে গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেটাই জানবেন ওয়াট, তত ওয়াটের সোলার প্যানেল লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে, আর বেশি হিসাব টিসাব করার দরকার নেই। এবার একটা জিনিস মনে রাখবেন, সোলার প্যানেল থেকে যে ইলেকট্রিক তৈরি হচ্ছে, যে ভোল্ট তৈরি হচ্ছে, যে অ্যাম্পিয়ার তৈরি হচ্ছে, সেটার সাহায্যে যদি আপনারা ডাইরেক্ট ব্যাটারিকে চার্জ করেন তাহলে কিন্তু ব্যাটারির ক্ষতি হতে পারে। সেই জন্য এখানে আপনাকে লাগাতে হবে সোলার চার্জ কন্ট্রোলার। তো এই চার্জ কন্ট্রোলার আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, আপনার 10 অ্যাম্পিয়ারের হয়ে থাকে, 20 অ্যাম্পিয়ারের হয়ে থাকে, 30 অ্যাম্পিয়ারের হয়ে থাকে, 50-60 এরকম অ্যাম্পিয়ারের কিন্তু ভাগ ভাগ করে এগুলো কিন্তু এসে থাকে। এবার আমি আপনাদেরকে বলে রাখি, এই যে সোলার চার্জ কন্ট্রোলার এটা আপনারা সোলার প্যানেলের হিসাবে লাগাবেন, মানে আপনার সোলার প্যানেল একটা পরিমাণ ইলেকট্রিসিটি মানে অ্যাম্পিয়ার, যেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা, সেই হিসাবে কিন্তু সেই ইলেকট্রিসিটি পাঠাবে। আপনি যে সোলার প্যানেলটা ইউজ করছেন সেখানে একটা অ্যাম্পিয়ার লেখা থাকবে, সেই হিসাবে আপনারা চার্জ কন্ট্রোলারটা নিয়ে নেবেন। ধরুন আপনার সোলার প্যানেল 7 অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করছে, আপনি মোটামুটি 10 অ্যাম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। আপনার সোলার প্যানেলের থেকে কানেকশান আপনার সোলার চার্জ কন্ট্রোলারে আসবে এবং সেখান থেকে ব্যাটারিতে যাবে এবং ব্যাটারির থেকে আপনারা কারেন্টটাকে কিন্তু ইউজ করতে পারেন। এবার ব্যাটারির থেকে দুইভাবে আপনারা কারেন্ট ইউজ করতে পারবেন, একটা এসি ফরম্যাটে, একটা ডিসি ফরম্যাটে। ডিসি ফরম্যাটে যদি আপনারা কারেন্টটাকে ইউজ করতে চান তাহলে আপনার সমস্ত ডিভাইস কিন্তু ডিসি লাগবে, মানে ডিসি ফ্যান লাগবে, ডিসি লাইট লাগবে। আপনারা তাহলে সরাসরি 12 ভোল্টের, যদি আপনাদের ব্যাটারি 12 ভোল্টের হয়ে থাকে তাহলে 12 ভোল্টের ডিসির যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো আছে সেগুলো কিন্তু ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি এসি কারেন্ট ইউজ করতে চান, মানে আপনাদের ঘরে যে সমস্ত কারেন্ট আছে বর্তমানে সেগুলো সবই এসি হয়ে থাকে, 240 ভোল্ট বা 220 ভোল্টের হয়ে থাকে, তো সেই সমস্ত জিনিস যদি আপনারা ইউজ করতে চান বা সেই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট যদি আপনারা ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার দরকার হবে একটা ইনভার্টার। যে কোনো একটা ইনভার্টার নিয়ে নেবেন, আপনার বাড়িতে যদি কোনো ইনভার্টার থাকে সেটা নিয়ে নেবেন, অথবা আপনারা যে কোনো একটা কোম্পানির ইনভার্টার কিন্তু নিয়ে নিতে পারেন, কম দামের হোক বা ভালো দামের হোক, মোটামুটি একটা ব্র্যান্ডেড কোম্পানির নেবেন তাহলেই হবে। তাহলে কী হবে আমি পুরো সিস্টেমটাকে আরও একবার বলি। সোলার প্যানেল থেকে আপনার ইলেকট্রিক তৈরি হচ্ছে, সেখান থেকে সোলার চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আপনার ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং সেই ব্যাটারির সঙ্গে থাকছে ইনভার্টার, ইনভার্টারের সঙ্গে আপনার বাড়ির সমস্ত লোড কিন্তু থেকে যাচ্ছে। এই হচ্ছে সিস্টেম। এবার আপনার বাজেটের উপরে নির্ভর করবে আপনি কি ধরনের সোলার প্যানেল লাগাবেন। সোলার প্যানেলের ওয়াট যদি বেশি হয় সেক্ষেত্রে চার্জ কন্ট্রোলার আপনাকে ভালো লাগাতে হবে, সেক্ষেত্রে ব্যাটারির যে অ্যাম্পিয়ার সেটাও বেড়ে যাবে, অর্থাৎ আপনাকে একটু বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইনভার্টার যদি লাগান তাহলে কিন্তু এক্সট্রা খরচ হবে। একটা সোলার প্যানেল থেকে আপনারা কিন্তু যদি মনে করেন যে ডাইরেক্ট একটা ফ্যান চালাবেন, যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ ফ্যানটা চলবে, তাহলে আপনি একটা সোলার প্যানেল কিনে নিন এবং সেই সোলার প্যানেল থেকে ডাইরেক্ট একটা ফ্যান কিন্তু চালাতে পারেন। তবে এক্ষেত্রে আপনার ফ্যানটা হতে হবে ডিসি ফ্যান, যেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা ব্যাটারির ইলেকট্রিক শক্তিতে চলে। এবার যদি আমি বলি আপনারা কি কোম্পানির সোলার প্যানেল কিনবেন, কি কোম্পানির ব্যাটারি কিনবেন, কি কোম্পানির চার্জ কন্ট্রোলার কিনবেন, সেটা যদি আমি বলতে যাই তাহলে আমি বলবো এই ভিডিওর ঠিক নিচের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, লুম সোলারের লিঙ্ক। ওখানে কিন্তু বিভিন্ন রকম সোলার জিনিস আপনারা পেয়ে যাবেন, সোলার প্যানেল পেয়ে যাবেন, সোলার ব্যাটারি পেয়ে যাবেন, সোলার চার্জ কন্ট্রোলার পেয়ে যাবেন এবং আপনারা যদি কিনতে চান অনলাইন থেকে তাহলে ওটাই আমার মতে বেস্ট ওয়েবসাইট। তো আপনারা ওয়েবসাইটে চলে যান, এই ভিডিওর ঠিক নিচের যে ডিসক্রিপশন বক্স ওখানে যাবেন, প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের পছন্দসই দামের জিনিস কিন্তু কিনে নিতে পারেন। একটা সোলার প্যানেল সিস্টেম যদি আপনারা বাড়িতে বানাতে যান তাহলে এখানে মজার ব্যাপার হচ্ছে আপনিই কিন্তু সিস্টেমটাকে বানাতে পারবেন, মানে বাইরে থেকে কোনো রকম টেকনিশিয়ান আপনাকে নিয়ে আসতে হবে না। একবার যদি আপনি আপনার বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু সারা জীবন আপনি সেখান থেকে প্রফিট পাবেন, মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে কিন্তু সারা জীবন এখান থেকে লাভ পাওয়া যায়। এবার যদি আপনারা বাড়িতে সোলার প্যানেল লাগান তাহলে এখানে কিন্তু 2 রকমের সিস্টেম হয়ে থাকে, একটা হচ্ছে আপনার ব্যাটারি ছাড়া সোলার প্যানেল এবং আরেকটা হচ্ছে ব্যাটারি দিয়ে সোলার প্যানেল।
আমার মতে কম খরচের ভিতরে ব্যাটারি দিয়ে সোলার প্যানেল লাগানোটাই বেটার হবে। আর আপনারা যদি চান যে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ সেই সূর্যের আলো থেকে আমার বাড়ির সমস্ত লোড চলবে, আর যখনই সূর্যের আলো চলে যাবে তখন নর্মাল যে ইলেকট্রিসিটি কোম্পানি আছে সেই কোম্পানির ইলেকট্রিসিটি নিয়ে আপনি চালাবেন, তাও কিন্তু আপনি সিস্টেমটা তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার টেকনিশিয়ানের দরকার হতে পারে, কারণ এক্ষেত্রে সিস্টেমটা একটু জটিল হয়ে থাকে। আপনার বাড়ির ওপরে সোলার প্যানেল লাগানো হয়, সেখান থেকে ইলেকট্রিসিটি আসে এবং এখানে আপনার একটা ইনভার্টার থাকে, সোলার ইনভার্টার, তো সেই ইনভার্টারে যায়, সেই ইনভার্টার থেকে আপনার একটা মিটার থাকবে, সোলার মিটার, সেই মিটারে যাবে এবং সেখান থেকে আপনার বাড়ির সমস্ত লোড চলবে। এবং লোড চলার পরে যে অতিরিক্ত যে সোলার প্যানেল থেকে আপনার যে অতিরিক্ত কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটা কিন্তু ইলেকট্রিক কোম্পানির কাছে চলে যাবে। তো এই ধরনের একটা সিস্টেম হয়, এই জন্য আপনাকে আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, আবেদন করতে হবে। তো এই ধরনের জিনিস নিয়ে আমি আপাতত কথা বলছি না, আমি আপাতত কথা বলছি যে সিস্টেমগুলো আপনারা খুব সহজেই নিজেরাই এক চুটকিতে তৈরি করে নিতে পারেন। তো আপনারা সোলার প্যানেল ইউজ করুন, কারণ বর্তমানে সোলার প্যানেল একটা মজাদার জিনিস, ইন্টারেস্টিং জিনিস। তার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন, আপনি যদি আপনার বাড়িতে একটা ফ্যান চালান, একটা লাইট জ্বালান আর আপনার ল্যাপটপে টুকিটুকি কাজগুলো করেন, মোবাইল চার্জ করেন, তাহলে মোটামুটি একটা ছোট ব্যাটারি আপনি বসিয়ে নিলেন, 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি, মোটামুটি যদি 150 অ্যাম্পিয়ারের আপনি ব্যাটারি বসিয়ে নেন এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি 300 ওয়াটের সোলার প্যানেল আপনি লাগিয়ে নিলেন, একটা চার্জ কন্ট্রোলার দিলেন, ব্যাস। আর বাকি যে সিস্টেমটা, আপনি ইনভার্টার রাখতেও পারেন অথবা আপনার ডিসি কারেন্টেই আপনি সমস্ত কিছুকে কানেক্ট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু খুব কম খরচের ভিতরেই মানে একটা ভালো আপনি সিস্টেম পেয়ে যাচ্ছেন, যে সিস্টেম থেকে আজীবন আপনি কিন্তু ইলেকট্রিসিটি পেয়ে যাবেন। মোটামুটি যদি আপনারা আমার কাছে ধারণা চান তাহলে আমি বলবো সোলার প্যানেল মোটামুটি আপনি 600 টাকাতেও পেয়ে যাবেন, 10 ওয়াটের সোলার প্যানেল পেয়ে যাবেন 600 টাকাতে। এবং এবার দেখুন, সোলার প্যানেল মোটামুটি যদি আপনারা 120 ওয়াটের একটা কিনে নেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে 5000 টাকা মতন, 50 ওয়াটের কিনলে সেক্ষেত্রে আপনার 2500 টাকা মতন দাম পড়বে। তো এই ধরনের দাম কিন্তু আছে সোলার প্যানেলের। আর ব্যাটারির যদি আপনারা দাম বলেন তাহলে মোটামুটি 20 অ্যাম্পিয়ার অথবা 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনারা 2500 থেকে 4000 টাকার ভিতরে পেয়ে যাবেন। এবং যদি আপনারা চার্জ কন্ট্রোলারের কথা বলেন তাহলে চার্জ কন্ট্রোলার মোটামুটি 500 টাকা থেকে শুরু করে আপনার 1500 টাকার ভিতরে ভালো রকমের চার্জ কন্ট্রোলার পেয়ে যাবেন। এছাড়া বাকি থাকলো হচ্ছে ইনভার্টার। ইনভার্টার যদি আপনারা চান তাহলে ইনভার্টার ওরকম 3-4 হাজার টাকার ভিতরে ভালো ইনভার্টার পেয়ে যাবেন। আর যদি আপনারা ইনভার্টার ছাড়া ডিসি কারেন্ট ইউজ করেন তাহলে তো কোনো কথাই নেই, ইনভার্টারের দরকার নেই, আপনারা ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে সমস্ত কিছু কিন্তু কানেক্ট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার সোলার লাইট কিনতে হবে, মানে ওই যে ডিসি লাইট যেগুলো সেগুলো কিনতে হবে, ফ্যান কিনতে হবে। আর যদি আপনারা চার্জ কন্ট্রোলারটা একটু দেখে শুনে কেনেন তাহলে দেখতেই পাবেন বর্তমানে যে সমস্ত চার্জ কন্ট্রোলার মার্কেটে আছে সেখানে কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল চার্জিংয়ের পয়েন্টটা দেওয়া থাকে। সোলার প্যানেল আপনারা আপনাদের বাড়ির ছাদে বসাতে পারেন, বাড়ির উঠোনে বসাতে পারেন, এমনকি দেয়ালেও বসিয়ে ফেলতে পারেন, খুব সহজেই এগুলোকে কিন্তু ইনস্টল করা যায়। আজকের এই ভিডিওটা থেকে আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন, তাদেরকেও জানিয়ে দেবেন। আর যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনারা কিছু পাচ্ছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বেল আইকনটাও একটু বাজিয়ে দেবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো, তার আগে আমি আরও একবার বলে দিই, এই ভিডিওর ঠিক নিচের যে ডিসক্রিপশন বক্স আছে ওখানে আমি মোটামুটি একটা ভালো ওয়েবসাইট বলতে গেলে লুম সোলারের একটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখানে আপনারা চলে যাবেন, ওখানে গিয়ে ওই লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা যাবতীয় সোলারের জিনিসপত্রগুলো দেখতে পারবেন। বর্তমানে অনলাইনে যদি আপনারা সোলারের জিনিসপত্র কিনতে যান তাহলে এই ওয়েবসাইটটাই বর্তমানে বেটার। তো যাই হোক, আপনারা অফলাইনেও কিনতে পারেন আপনাদের জিনিসপত্রগুলো। তো আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, নিজের খেয়াল রাখুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পরিবারেরও খেয়াল রাখুন। আজকের মতন এখানেই বিদায় নিলাম, টাটা, বাই বাই।